নির্বাচন এবং তার পর ঘোষণার অনেক নম্বর আমরা সার্বিকভাবে মাটিতে বসলাম। মূলত নির্বাচন কয়েক পরে যে হতাশ হামলায় শুরু হয়েছে কমছে তো নাই, মানুষ বেড়েই যাচ্ছে। আমাদের হিসাব অনুযায়ী এখন 25,000-এর বেশি লোক ঘর ছাড়া আছেন, গ্রামের বাইরে, জেলার বাইরে, রাজ্যের বাইরে আছেন। অনেকে বাড়ি ফেরার চেষ্টা করেছিলেন, বাড়ি ফেরার পরে অকাল ছেলে সম্মুখীন হয়েছেন, আবার বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে, তাদের বাড়ি ফিরে দেওয়া হয়েছে, দোকান লুট করা হয়েছে, পোল্ট্রি লুট করা হয়েছে, পাকা ধান মাঠে কেটে নেওয়া হয়েছে, মারপিট, বাচ্চাদের মহিলাদেরকেও ছাড়া হয়নি, অত্যাচার হয়েছে। এরকম একটা ভয়ের পরিবেশে মানুষের ইচ্ছা থাকলে বাড়ি কিনতে পারছেন না। পুলিশ এফআইআর নেয় না, কমপ্লেন নেয় না, তাই আমরা হাইকোর্টে সুপ্রিম কোর্টে গেছি এবং প্রায় 10,000 কমপ্লেন আমাদের কাছে এসেছে বিভিন্ন ধরনের হিংসা, সে সমস্ত বিভিন্ন কমিশনের পাঠিয়ে আমরা ন্যায় দিন অপেক্ষা করছি। হাইকোর্ট সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট এসেছে তারা স্বীকার করেছেন যে এই ধরনের বহু লোক ঘর ছাড়া আছে হিংসার জন্য, সে সমস্ত নাম প্রবেশ করতে বলা হয়েছে, যাতে প্রশাসন সহযোগিতা করে তারা যাতে বাড়ি ফিরতে পারেন, কিন্তু তার যথেষ্ট ফল আমরা এখন পাই। এই ধরনের অভাবনীয় হিংসা গণতান্ত্রিক দেশে সহযোগিতা পাওয়া পাওয়া যায় না। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন আমার সরকার ছিল না, দুদিন তখন গণ্ডগোল হয়েছে, কিন্তু উনি শপথ নেওয়ার পরে প্রায় 33 জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে নির্বাচনের পরে 40 জন আমাদের কর্মী তারা প্রাণ হারিয়েছেন হিংসাকে। তাই ব্যাপক ভয়ের পরিবেশ আছে একাধিক জেলাতে এখনো কতটুকু এলাকা। আমরা বারবার পুলিশ প্রশাসনের যোগাযোগ করলেও যথেষ্ট সহযোগিতা নাই, মনে করি তারা আমাদের অস্বীকার করছেন। সাইক্লোনের ফলে যে বিপত্তি তৈরি হয়েছে, দুর্যোগে বহু মানুষ ঘর ছাড়া, এখন যথেষ্ট প্রাণ পৌঁছায় এবং সে প্রাণ বিলিয়ে দিয়ে এখনো রাজনৈতিক রং দেখা হচ্ছে, কেন বিজেপিকে ভোট দিয়েছে তোমাদেরকে দেওয়া হবে না। এই ধরনের আমরা আমাদের পার্টিতে হচ্ছে স্বার্থমূলক বিপল চাল ডালের ব্যবস্থা করছি এবং রান্না করে খাবার খাওয়াচ্ছে। আরেকটি বিষয়, করোনা মহামারীতে মানুষ বিপন্ন, প্রায় লকডাউনের অবস্থা, কেন্দ্র সরকার টিকা পাঠিয়েছে, ভ্যাকসিন, মানুষ কিন্তু ভ্যাকসিন পাচ্ছে না, সেখানে রাজনৈতিক রং দেখা হচ্ছে। গ্রামের পঞ্চায়েত বা প্রধানরা পুলিশ তৈরি করছেন, সবারই কাউন্সিলর পুলিশ তৈরি করে দিচ্ছেন, তাদেরকেই ভ্যাকসিন দেওয়া হয়, সাধারণ মানুষ বা টিএমসি বাইরে অন্য পার্টির লোকেরা ভ্যাকসিন থেকে বঞ্চিত হচ্ছেন। এটা নিয়ে আমরা বারবার কমপ্লেনও করছি কিন্তু সুরাহা নেই। প্রত্যেক দিন প্রায় ভ্যাকসিন আসে দিল্লি থেকে 1-2 লাখ পর্যন্ত, আর 70,000-এর বেশি ভ্যাকসিন পর্যন্ত দেওয়া হচ্ছে না। 8-10 লাখ ভ্যাকসিন সবসময় রাজ্য সরকার হাতে জমা পড়ে আছে, সাধারণ মানুষকে দেওয়া হচ্ছে না। কালোবাজারি শুরু হয়ে গেছে, ফ্রি ভ্যাকসিন 300 টাকায় বিক্রিও হচ্ছে এবং প্রাইভেট হসপিটাল 2,500-2,500 টাকা পর্যন্ত মানে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন ভ্যাকসিন সবাইকে ফ্রিতে দেওয়া হবে। আমরা আশা করব সেই ভ্যাকসিন আসবে এবং রাজ্য সরকার সুচারুরূপে ব্যবস্থা করে সমস্ত মানুষকে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করবে। যারা 15 জানুয়ারির পর থেকে ভ্যাকসিন থাকা সত্ত্বেও নিতে যাননি, কেউ বলেছিল মোদী ভ্যাকসিন, কেউ বলছে বিজেপি ভ্যাকসিন, নেবেন না, কাজ হবে না, তারা এপ্রিল মাস আসতে যে পারলো এবং প্রধানমন্ত্রী ভ্যাকসিন দিলেন, সঙ্গে সঙ্গে সারা জায়গায় চেঁচামেচি শুরু হয়ে গেল ভ্যাকসিন কোথায় ভ্যাকসিন কোথায়। ভ্যাকসিন আসার পরে ভ্যাকসিন দেওয়ার জন্য রাজ্য সরকার যথেষ্ট ব্যবস্থা করে উঠতে পারেনি, তাই মানুষের মধ্যে রাগ খুব আছে। আমরা চাইব যা ভ্যাকসিন সরকারের কাছে এসেছে সেটা তার পুরোপুরি রাজনৈতিক থেকে মানুষের জীবনকে বিপন্ন করা আমরা ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটি করছি, যারা এই সমস্ত ঘটনার তথ্য সংগ্রহ করছেন, লয়ার্সদের টিম আছে যারা বিভিন্ন কমিশনে এবং কোর্টে এগুলো দাখিল করছেন এবং প্রদেশে নতুন কমিটি হওয়ার পর থেকে কিছু কমিটি বাকি ছিল,
অ্যাকশন কমিটি, এই কলকাতা কমিটি আজকে খোলা হয়েছে। চেয়ারম্যান মাননীয় ডক্টর আবাস সরকার, তার সঙ্গে আরও দুজন বরিষ্ঠ নেতা আছেন, শ্রী অর্জুন ঘোষ, ডক্টর বিশ্বজিৎ। এটা আমাদের সাংবিধানিক ব্যবস্থা, প্রত্যেকবার নতুন সমিতি হলে দেশের তারপরে সমস্ত কমিটি তৈরি হয়। এছাড়া আর অনেক কমিটি আছে, এগুলো দিনের আমরা করছি, আর এটা একটা প্রসেস। রাজীব বন্দ্যোপাধ্যায় দেশের কোনো পদাধিকারী নন, কিন্তু বিশেষ আমন্ত্রিত হিসেবে আর কয়েকজন ছিলেন, তিনি ব্যক্তিগত সমস্যা নিয়ে আসতে পারেনি। মাননীয় মুকুল রায়, তার পারিবারিক সমস্যা, তার সুযোগ খারাপ ছিল, তার স্ত্রী অসুস্থ আছেন, মাননীয় শ্রমিক ভট্টাচার্য, তার বাবা সকালে মারা গেছেন, মাও অসুস্থ আছেন, তিনি আসতে পারেনি। এ ধরনের কয়েকজন নেতা আসতে পারেনি, বা উত্তরবঙ্গের দুজন আসতে পারেনি, বাকি সবাই ছিল। দেখা করেছেন সেই জন্য সমর্থন আছে, কিন্তু এখানকার চিফ সেক্রেটারির কাছে আমি 10-12 দিন পরে চলে গেলাম দেখা করতে চাই। ওনারা বেল পাঠালেন, দেখা করবেন, তারপরে বললেন যে না সময় নেই, আমরা এসে জমা দিয়ে যান। আমি 6,500 ঘটনা চিফ সেক্রেটারিকে বেল করে পাঠিয়েছিলাম, তার কোনো সুরা হয়নি, বা সরকার তাকে কোনো রকম প্রতিনিধি দেখা যায়নি। বাকি বিভিন্ন কমিশনে আমরা পাঠাচ্ছি, ভুবনেশ্বরে আমি চিঠি দিয়েছি, সেন্ট্রাল এই সমস্ত তথ্য জানিয়েছি। এখন কথা হচ্ছে মাননীয় রাষ্ট্রপতির কাছে গিয়ে তাকে শেয়ারফল দেওয়ার, যেহেতু করোনা চলছে, তাদের সুবিধা আছে খালি, তো তাদের এই ব্যাপারে ডিসিশন নিয়ে আমরা তারপরে যাব। বাস্তব পরিস্থিতি ভোট বলার পরে আমরা পরিবর্তন এটা জানাবো, এবং আমাদের মাননীয় সাংসদ এবং বিধায়করাও বিভিন্ন জায়গায় এর বিরুদ্ধে ধারণা প্রদর্শন। অলরেডি কিছু জায়গায় জেলা থানা এবং বিডিও অফিসে আমরা ছোট ছোট করে ধর্ম দিচ্ছি, যেহেতু কোভিড সিচুয়েশন 25 জন দুটো বিষয় নিয়ে সন্ত্রাস, পুলিশ নিষ্ক্রিয়তা এবং এ তো চলছেই, আমরা চিন্তা কিছু করার নেই। আমরা চাইছিলাম সরকার এসে নতুন সবে নির্বাচন হয়ে গেছে, এত আর উৎপাত অত্যাচার হয়েছে মানুষের উপরে, এখনো শান্তি যেন না হয়। আমরা সরকারকে সহযোগিতা করতে চাই, এটা প্রথম দিনে আমরা ঘোষণা করছি, কিন্তু সরকার সরকারের নেতৃত্বে তার প্রশাসন যেভাবে আমাদের উপর অত্যাচার করছে, বিরোধী শূন্য রাজনীতি করার চেষ্টা করছে এখানে, কেন আমাদের কর্মীদেরকে বাঁচাবার জন্য, তাদের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের রাস্তায় নেই আনতে হবে, সেই জন্য আমরা এই ভালো কথা প্রধানমন্ত্রী ঘোষণা করার গেলেন। গতবারে করোনা পরিস্থিতির কারণে যারা মারা যাচ্ছিলেন সরকারি কর্মী ইত্যাদি, তাদের জন্য কেন্দ্র সরকার 50 লক্ষ টাকা, তারপরে রাজ্য সরকার, কিন্তু রাজ্য সরকার যে কর্মীরা অসুস্থ হয়েছিলেন রাজ্য সরকারের, তাদের 1 লাখ টাকা করে দেবেন বলেছিলেন, কয়েকদিনকে দেওয়ার পরে বন্ধ করে দেওয়া হয়, আর কাউকে দেওয়া হয়, তো সেই জন্য অনুকরণ করা ভালো জিনিস। দেখা করি এবং রাজ্যপাল করেন।
কর্মী জানেই না যে রাজ্যে এতজন কর্মী মারা গেছে চল্লিশ জন আপনাদের হিসাবে তিনি জানেনি তিনি কিছু বলবেন আমি আগে সে তথ্য পাঠিয়েছি আর পাঠানো মানে নিশ্চয় সেটা অফিসে আছে সাড়ে ছ হাজারের লিস্ট যদি ওনারা চান আমি আবার পাঠিয়ে দেবো আগে তিনি চলে গেছেন তিনি হয়তো একদম করে তিনি কিছু করেননি আমরা আশা করব অফিসে মেলে মেলের মধ্যে এটা পাওয়া যাবে বর্তমান চিফ সেক্রেটারি স্টেটের উপরে জেলা সভাপতি বদল করা হয়েছিল প্রার্থীদের মধ্যে সেই অনেক প্রার্থী তারা পরাজিত হয়েছে তাদের প্রার্থী দায়িত্ব নিতে হচ্ছে না তাহলে তাদেরকে কি জেলা সভাপতি পদে ফিরিয়ে আনা হচ্ছে সবাই মিলেই কাজ করছেন সব জায়গায় যারা পীড়িত হয়ে কার্যকর্তা সেখানে যাচ্ছেন যেখান প্রাণ কার্যকর্তা সেখানে যাচ্ছেন সবাই মিলে সম্মিলিত হয়ে কাজ করছেন এইসব ডায়লগ করোনায় গেছে
আমি চ্যালেঞ্জ করছি যে জান আপনি আমাদের বলে দেবেন, আমরাও দেখে নেব। लेकिन आपको मालूम है इतिहास क्या बोलता है, पिछले दो ढाई साल से लगातार टीएमसी छोड़ के लोग उसे पार्टी में जाते और बीजेपी जैसा छोटी पार्टी तीन एमएलए दो एमपीएससी उसी समझ आए। आपको बड़ा भरपूर परिवार है हमारे, तो इसीलिए लोग हमसे संपर्क कर रहे हैं, वोटर हमारे तरफ आ रहे हैं, सपोर्टर आ गए हैं, नेता आ गए हैं। अब जाने का नहीं है, वो अपना जो कमजोरियां उसको छिपाने के लिए इस प्रकार वोटर अलग अलग नेताओं के बारे में रूमर चला रहे हैं, इससे प्रभावित नहीं होना है। इस चुनाव के पहले भी एक बार किसी मीडिया ने चलाया कि चार सांसद 12-6 विधायक सब आएंगे, लेकिन मैंने उस समय भी बोला था, आज भी बोल रहा हूँ, कोई बीजेपी छोड़ने जाने वाला नहीं। आज हमारे प्रदेश कार्यकारिणी की जो बैठक थी उसमें चुनाव के बाद जो हिंसा इधर चल रहा है उसके बारे में चर्चा हुआ है। अभी भी 25,000 से ज्यादा हमारे कार्यकर्ता सपोर्टर जो घर से गांव से प्रदेश से बाहर है, हराने की हिम्मत नहीं है। प्रशासन पूरा राजनीतिकरण हो चुकी है, हमारे पैर कमले तक नहीं लेते हैं, इसलिए मजबूरी में लगभग 10,000 जो घटना हुआ है उस घटना का दौरा हम अलग अलग कमीशन में SC ST OBC माइनॉरिटी और ह्यूमन राइट वन कमीशन इस प्रकार कमीशन अलग अलग भेज रहे हैं। साथ साथ यहाँ हाईकोर्ट और सुप्रीम कोर्ट का जो आर्टिकल आया है कि सीधा कोर्ट में भेजा जाए जिसका कंप्लेंट नहीं किया जा रहा है, हम अपने लॉयर से उनके माध्यम से सारा घटना जो कंप्लेंट नहीं हुआ है पुलिस स्टेशन में वो सारा हम कोर्ट में भेज रहे हैं और उनके तरफ से भी संज्ञान भी लिया जा रहा है। हमारा प्रदेश के नया कमेटी बनने के बाद कुछ काम बाकी था, आज डिसिप्लिनरी एक्शन कमेटी बनाया गया, सूचना हो गया और हमारा केंद्रीय समिति का